Assalamualaikum, Netcom Interior থেকে কাজী সাব্বির আহমেদ, ফাউন্ডার সিও Netcom Interior. আমরা এখন একটা আমাদের নয়া বাজারে একটা প্রজেক্ট আন্ডার কনস্ট্রাকশন কাজ চলতেছে. এটা আমরা হোম ইন্টেরিয়র একটা ইন্টেরিয়র করতেছি. এটা সেটা আমাদের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতেছি. আমরা এখন হচ্ছে লিভিং রুমে অবস্থান করতেছি. এটা হচ্ছে লিভিং রুমের ঠিক টিভি প্যানেলের অপোজিট থেকে আমরা দেখতেছি. একটা টিভি প্যানেল উইথ টিভি বক্স, সাথে আমরা এখানে সিলিং করেছি. আর এটা হচ্ছে পেলের পার্টেক্সচার সিলিং এবং গর্জন উডের ফ্রেম. প্রজেক্টটা আমাদের এখন অনগোয়িং, এখনও কমপ্লিট হয়নি. বাট আমরা একটু আমাদের ফিজিক্যাল ওয়ার্কগুলো কীভাবে করি, সেই কাজের র মেটেরিয়ালসগুলো কী ইউজ করতেছি, সেইগুলো আমরা আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা. আপনারা এখানে দেখতেছেন লিভিং রুমে আমরা একটা সিলিং করেছি. মাঝে ঝাড়বাতির জন্য রাউন্ড সিলিং, দুই সাইডে সিএনসির জন্য আমরা দুইটা বক্স করেছি সিলিংয়ে, এখানে দেখতে পারবেন. আমরা কাজের পরবর্তীতে এটা ফিনিশিং কেমন হলো আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব. জাস্ট আমরা এখন কনস্ট্রাকশন পর্যায়ে কী অবস্থা. এটা হচ্ছে লিভিং ডাইনিংয়ের মধ্যে একটা পার্টিশন, পার্টিশনের মাঝে ফোল্ডিং ডোর হবে, আমরা আপনাদেরকে শেয়ার করবো সেটাও. আমরা যে পার্টিশনটা করেছি এটা একটা ভিনিয়ার বোর্ড, বার্মাটিক ভিনিয়ার এবং গর্জন দিয়ে করা মূলত. আমরা লিভিং থেকে ডাইনিংয়ে যাচ্ছি. ডাইনিংয়ের আগে আমরা একটা লম্বা একটা ফায়ারের মতন জায়গা পেয়েছি, সেটারও সিলিংটা দেখায়. দেন আমরা মেন এন্ট্রির পরে আরেকটা জায়গা পেয়েছি, এটা হচ্ছে শু ক্যাবিনেটের জন্য, ডাবল প্যানেলিং শু ক্যাবিনেট. এটাও বার্মাটিক প্লাই এবং বার্মাটিক ভিনিয়ার দিয়ে করা. সিলিংটা পেলেন পার্টেক্স. দেন আমরা ডাইনিংয়ের পজিশনে, এখানে একটা আমরা লুবার প্যানেল বার্মাটিক ভিনিয়ারের, মাঝে হবে এই স্পেল শিট প্যানেল. এটা বার্মাটিকের সিলিং, বার্মাটিক ভিনিয়ার বোর্ডের সিলিং. আমাদের কার্পেন্টার ওরা কাজ করতেছে ফোল্ডিং ডোরে. এটা বার্মাটিক কাঠের ফোল্ডিং ডোর, এগুলো দেখতে পারেন. বার্মাটিকের সিলিং. এখানে আমরা হচ্ছে একটা ফ্যামিলি লিভিং উডেন ফ্লোর করেছি, ফ্যামিলি লিভিং উডেন ফ্লোর. দেন ফ্যামিলি লিভিংয়ের সিলিংটা দেখেন, ফ্যামিলি লিভিংয়ের সিলিং প্লেন পার্টের গুড ডে করা. দেন এখানেও এসপেল এবং বার্মাটিক লুবার প্যানেল হচ্ছে, মাঝে এসপেল এবং গোল্ডেন বিট হবে. পরবর্তীতে আমরা এইগুলো দেখতে পারবেন ফিনিশিং. এটা হচ্ছে লিভিং ডাইনিংয়ের ওপেন যে স্পেস, সেটা আমরা এখানে এই মুহূর্তে ইন্টেরিয়রটা শুরু করেছি. পরবর্তীতে আমরা বেডরুমগুলো করব, আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন. লিভিং ডাইনিং, আপনি ডাইনিং থেকে আমরা দেখাচ্ছি. একটা লিভিং রুমের মাঝে দুটো পার্টিশন সেলফ. এটা হচ্ছে টিভি প্যানেলটা. আমরা যখন কাজটা ফিনিশিং করব আপনাদেরকে অবশ্যই পরবর্তীতে দেখাবো. সবাইকে এগেন ধন্যবাদ Netcom Interiors জন্য সাথে থাকার জন্য. আজকের মতন আমরা এই ভিডিওটা এখানেই শেষ করতেছি. পরবর্তীতে ফিনিশিংয়ের সময় আমরা কীভাবে ফিনিশিং করলাম, ফিনিশিং কেমন হলো, সব কিছু আমরা আপনাদের কাছে শেয়ার করব ইনশাল্লাহ. আমাদের সাথে থাকবেন. ধন্যবাদ. আল্লাহ হাফেজ.